হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এলাম। এই ক্লাসে বিষয় এবং অধ্যায়ভিত্তিক আলোচনা করব। বিষয় এবং অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন তোমাদের প্রোভাইড করব। সেটা ইতিহাস থেকে হতে পারে, ভূগোল থেকে হতে পারে, বিজ্ঞান থেকে হতে পারে, সংবিধান থেকে হতে পারে, বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক। যেমন আজকে আলোচনা করব ভারতের ইতিহাসে প্রস্তর যুগ থেকে, হতে পারে পরদিন ভারতের ভূগোল থেকে আলোচনা করলাম, এরকম বিষয় ধরে ধরে আলোচনা করব। তো এই ক্লাসটা কিন্তু WBP, KP, MTS, SLST, PT, WBCS প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটা সিরিজের মধ্যেই আমি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সবটাই আলোচনা করে দেব। আর প্রত্যেক অধ্যায় ধরে ধরে খুঁটি MCQ পড়া যে কোনো পরীক্ষার জন্য খুবই ভালো হয় সেটা। তো আজকে ক্লাসে তোমাদের 20টা MCQ আছে। তার মানে এই নয় যে আমি তোমাদের প্রত্যেক দিন 20টা MCQ দেবো। এক একটা অধ্যায়ে যতগুলো প্রশ্ন হয় ততগুলো প্রশ্ন তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে চলো আজকে নতুন ক্লাস দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের ইতিহাস, প্রস্তর যুগ, স্টোন এজ। তো স্টোন এজ থেকে 20টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আর এই 20টা প্রশ্নের মধ্যে থেকেই একটা প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। মানে হোমওয়ার্কে তোমরা যে প্রশ্নটা পাবে সেই প্রশ্নটাই 20টা প্রশ্নের মধ্যেই রয়েছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। প্রস্তর যুগে প্রথম পোষ মেনেছিল কোন প্রাণীগুলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, কুকুর, ছাগল, ভেড়া। অপশন ক। 2 নম্বর, মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় কোন যুগে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, নব্য প্রস্তর যুগে। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, পশু শিকার। এই প্রসঙ্গে একটু তোমাদের বলে দিই, পশু শিকার করে পশুর মাংস সংগ্রহ করা ছিল প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা। প্রথম দিকে ছোট আকারে প্রাণী শিকার করত, তারপর যত অভিজ্ঞতা বাড়তে থাকে তারা তখন দলবদ্ধ হয়ে বড় বড় প্রাণী শিকার করে, ম্যামথ, বাইসন, বল্গাহরিণ ইত্যাদি। এছাড়া এই যুগে মানুষ বনে জঙ্গলে ঘুরে গাছের ফলমূল সংগ্রহ করত, পাখির ডিম সংগ্রহ করত আর মাছ ধরত। আগুনের ব্যবহার জানত না বলে তারা কাঁচা মাংস খেত। 4 নম্বর প্রশ্ন, আমরা কোথায় প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির 3টে পর্বই ধারাবাহিকভাবে খুঁজে পাই? দেখো, WBCS মেন 2015 সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, বোলান উপত্যকা। 5 নম্বর প্রশ্ন, কোনটি প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র ছিল না? WBCS মেন 2017 সালে পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে মসৃণ করার যন্ত্র, অপশন ক। একটু বলে দেব, এই যুগের মানুষ প্রকৃতি থেকে যে আকারের পাথরকে পেত তাকে কোনো রকম আকারগত পরিবর্তন না করে সেটাকে হাতিয়ারে পরিণত করত বা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তবে কোনো কোনো ক্ষেত্রে পাথর ভেঙে ধারালো এবং তীক্ষ্ণ করার চেষ্টা করত বলে মনে করা হয়। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটত, একই হাতিয়ার দিয়ে কাঠ কাটা, শিকার করা সব কাজই করত। প্রথম দিকে এই সাধারণ হাতিয়ার হাত কুঠার নামে পরিচিত ছিল। ক্রমে তারা পাথরের বল্লম, ছুরি, ছুঁচ, হারপুন প্রভৃতি হাতিয়ার তৈরি করতে শুরু করে। আর এ যুগের হাতিয়ারগুলো ছিল অমসৃণ আর আকারে বড়। আর এ যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। 6 নম্বর প্রশ্ন, মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কী ছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, তামা। 7 নম্বর প্রশ্ন, উইনকির মতে কোন প্রাণীকে সর্বপ্রথম পোষ মানানো হয়েছিল? WBCS মেন 2017 সালে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কুকুর, অপশন ঘ। 8 নম্বর প্রশ্ন, গর্ডন চাইল্ডের মতে কোন যুগকে বিবর্তনের যুগ বলে মনে করা হয়? নব্য প্রস্তর যুগকে বিবর্তনের যুগ বলে মনে করা হয়, অপশন গ। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংস্কৃতিগুলির মধ্যে প্রথম মৃৎপাত্রের উপর ছবি লক্ষ্য করা যায় কোন যুগে? ICDS 2012 সালের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, অপশন খ। 10 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে ভারতের কোন অংশে মনিবের সঙ্গে পোষা কুকুরকে সমাধি দেওয়ার প্রমাণ পাওয়া যায়? ভারতের কোন অংশে? কাশ্মীর, কাশ্মীরে বুর্জহোমে, অপশন গ। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবথেকে উল্লেখযোগ্য আবিষ্কার হলো? আগুনের আবিষ্কার,
অপশন গ। ১২ নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে কোন অঞ্চলে মৃত ব্যক্তিকে বাড়ির মধ্যে উত্তর দক্ষিণ বরাবর সমাধি দেওয়া হতো? কোন অঞ্চলে? মহারাষ্ট্র। অপশন ক। ১৩ নম্বর প্রশ্ন, সোহান সংস্কৃতির অপর নাম হল? প্রাচীন প্রস্তর সংস্কৃতি। অপশন ক। ১৪ নম্বর প্রশ্ন, ধাতুর তৈরি যন্ত্র প্রথম কী কাজে ব্যবহার করা হয়েছিল? জঙ্গল সাফাইয়ের কাজে। অপশন গ। ১৫ নম্বর প্রশ্ন, কোন পশুর অবয়ব মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্রগুলির মধ্যে সবথেকে বেশি খুঁজে পাওয়া যায়? হরিণের অবয়ব পাওয়া যায়। অপশন ঘ। ১৬ নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের কোন অঞ্চলটি গোদাবরী নদীর নিকটবর্তী স্থান? দাইমাবাদ। অপশন খ। ১৭ নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে গণেশ্বর থেকে হরপ্পার শহরগুলিতে তামা আমদানি করা হতো, এখানটা দাঁড়িয়ে হবে, এই গণেশ্বর কোথায় অবস্থিত? গণেশ্বর অবস্থিত হচ্ছে রাজস্থান। অপশন গ। ১৮ নম্বর প্রশ্ন, সবথেকে বেশি সংখ্যক তাম্রপ্রস্তর যুগের নমুনা পাওয়া যায় কোন নদী উপত্যকায়? তাপ্তি নদী উপত্যকায়। অপশন গ। ১৯ নম্বর প্রশ্ন, কোয়ার্টাজ মানুষ কাদের বলা হতো? প্রাচীন প্রস্তর যুগের মানুষকে বলা হতো। অপশন ক। ২০ নম্বর প্রশ্ন, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, মধ্যপ্রস্তর যুগ। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে ২০টা প্রশ্ন। তো তোমাদের তো বলেইছি যে এই ২০টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হোমওয়ার্কের জন্য দেব, দেখে নাও প্রশ্নটা কি। প্রশ্নটা হলো, প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? এই ২০টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা লুকিয়ে আছে। তো তোমরা আশা করি প্রশ্নটা পেয়েছো এবং উত্তরও করতে পারবে। উত্তরটা ফটাফট কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে একবার জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।